কলকাতার হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার বিকেলের মধ্যে কাজে যোগ দিতে বলেছে ভারতের সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে আবারও দাখিল করতে হবে মামলার অগ্রগতি প্রতিবেদন। আলোচিত আরজিকর মামলায় সুপ্রিম কোর্টে পিছিয়ে দেওয়া শুনানির প্রথম দিন ছিল সোমবার। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিচার বিভাগীয় বেঞ্চ আন্দোলনরত চিকিৎসকদের মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ দিয়েছেন। আশ্বস্ত করেছেন আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। বেঁধে দেওয়া সময়ের ভেতরে কাজে যোগ না দিলে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিলে আদালত দেখবে না বলেও সতর্ক করা হয়েছে। মৃত্যুর সময় ময়নাতদন্তে বিলম্ব এবং হত্যাকাণ্ডের কক্ষে তড়িঘড়ি করে সংস্কার কাজ নিয়ে বাদী পক্ষের আইনজীবী সন্দেহ আমলে নিয়েছে আদালত। আগামী 17 সেপ্টেম্বর পরবর্তী শুনানিতে সিবিআইকে আবার তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছেন প্রধান বিচারপতি। তিনি আরও জানান, তদন্তে প্রভাব পড়ার আশঙ্কায় উন্মুক্ত আদালতে কোনো মন্তব্য করতে চান না। কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ সদস্যদের মোতায়েন করা হলেও রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে কেন্দ্রীয় সরকার। এতে রাজ্য সরকারকে সতর্ক করেছে আদালত। গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার শিক্ষানবিশ চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়।